হাটবাজার গণপরিবহন বিনোদন কেন্দ্র সহ প্রায় কোথাও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি দূরে থাক মানুষের মাস্ক পরতেও অনীহা অনেকের সঙ্গে মাস্ক থাকলেও তা রেখেছে পকেটে বা মুখের নিচে ধুঁত নিতে অধিকাংশের কাছে মাস্কও নেই এছাড়া হাত ধোয়া বা স্যানিটাইজেশন ব্যবহারে কড়াকড়ি থেকেও সরে এসেছে সাধারণ মানুষ সম্প্রীতি করোনা ভাইরাস সংক্রমণের তীব্রতাও জনগণের মধ্যে প্রভাব ফেলেনি জনসমাগম ঘটে এমন বেশ কিছু স্থান ঘুরে এ চিত্র দেখা গেছে দেশে দুই সালের মার্চে করোনা ভাইরাস সংক্রামক ধরা পড়ার পর থেকে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কঠোরতা আরোপ করে সরকার গণপরিবহনে চলাচলের ওপর স্বাস্থ্যবিধি আরোপ করা হয় দেওয়া হয় সরকারি ছুটি বর্তমানে এসব নিষেধাজ্ঞা গানিং। তেমনি সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার প্রবণতাও নেই যদিও সরকারের পক্ষ থেকে বারবার স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে সরজমিনে দেখা যায় পাইকারি ও খুচরা বাজারে ক্রেতাদের ভিড় বেশিরভাগ ক্রেতা ও বিক্রেতার মুখে মাস্ক নেই সামাজিক দূরত্ব মেনে চলা দূরে থাক ধাক্কাধাক্কি করেও চলতে দেখা যায় কুলিদের একই ধরনের চিত্র দেখা গেছে বলে আমাদের ইনফোমিডিয়ার প্রতিনিধিরা জানিয়েছেন রাজধানী শান্তিনগর রামপুরা মহাখালী সহ সিরাজগঞ্জ পাবনা বগুড়া রাজশাহী নাটোর জয়পুরহাট নবাবগঞ্জ, নওগাঁ রংপুর কুড়িগ্রাম লালমনিহাট গাইবান্ধা দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁও নীলপামারি হবিগঞ্জ সিলেট মৌলিবাজার সুনামগঞ্জ ছাড়াও বিভিন্ন জেলাসমূহে একই দৃশ্য দেখা গেছে এদিকে করোনা সংক্রমক বাড়লেও রাজধানীর গণপরিবহনে একেবারেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি যাত্রীদের কারো কারো মুখে মাস্ক থাকলেও নেই চালক হেলপারের মুখে সিটের অতিরিক্ত যাত্রীবহন নিষেধাজ্ঞা থাকলেও বেশিরভাগ বাসে গাদাগাদি করে চলাচল করছে মানুষ শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না কোথাও এদিকে ট্রেনে যাত্রীদের মধ্যেও সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই রেলওয়ে নির্দেশনা অমান্য করে অতিরিক্ত যাত্রী ভ্রমণ বাড়ছে স্টেশন ট্রেন ও মাঠ পর্যায়ের রেলওয়ে সংশ্লিষ্ট নিরুপায় হয়ে পড়েছেন এছাড়া স্টেশন ও ট্রেনে সুরক্ষা সামগ্রী ব্যবহারের সুযোগ শুরুতে থাকলেও বর্তমানে ঘাটতি রয়েছে স্টেশনের প্রবেশপথ ও ট্রেনে ওঠার সময় হ্যান্ড স্যানিটাইজার প্রয়োগ হ্যান্ড থার্মোমিটারের ব্যবহার এবং ব্যাকটেরিয়া বিরোধী পাপোষ ও হাত ধোয়ার জন্য বেশিন এখন চোখে পড়ছে না স্টেশন ও ট্রেনে কর্মকর্তাদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীও খুব একটা ব্যবহার হচ্ছে না কমলাপুর ও বিমানবন্দরের রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায় স্বাস্থ্যবিধি না মেনে যাত্রীরা স্টেশনে প্রবেশ করছে কারো মুখে মাস্ক আছে আবার কারো মুখে নেই স্টেশনের প্রবেশ মুখে হ্যান্ড স্যানিটাইজার হ্যান্ড থার্মোমিটার ও ব্যাকটেরিয়া রোধী পাপোশ ব্যবহার করা হচ্ছে না বেশি থাকলেও সাবান নেই পানিও নেই ওয়েটিং রুমের ওয়াশরুম ও বাথরুমের টিস্যু কিংবা সাবান নেই ট্রেনের জন্য অপেক্ষামান যাত্রীরা প্ল্যাটফর্মে বিহীনভাবে ঘুরছে প্ল্যাটফর্মের মাইকে স্বাস্থ্যবিধি মানা সরকারের বার্তা ও রেলওয়ে সূত্র নির্দেশনা মানতে প্রচার চালানো হলেও অনেকে তা আমলে নিচ্ছে না স্টেশন ঘিরে থাকা দোকানগুলোর জটলা বেঁধে লোকজন আছেন